ফের পথ দুর্ঘটনায় মৃত্যু বনগাঁ শহরে। এবার ঘটনাস্থল বনগাঁ চাকদা রোড। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বনগাঁ চাকদা রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জানা গেছে ট্রাকের সাথে মোটর বাইকের ধাক্কা লাগে। ঘটনায় নিয়ন্ত্রণ হারান বাইক চালক, গিয়ে পড়েন ট্রাকের চাকার নিচে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে মৃত ব্যক্তি তারক দাস, বাড়ি বনগাঁ থানার শক্তিগড় দাসপাড়া এলাকায়, পেশায় গাড়ি চালক তারকবাবু। স্থানীয়রা জানাচ্ছেন বনগাঁ থেকে চাকদা রোড ধরে চাকদা অভিমুখে যাচ্ছিল বড় কন্টেনারটি। সে সময় চাকদা বাসস্ট্যান্ডের কাছে উল্টো দিক থেকে বনগাঁর দিকে বাইক নিয়ে আসছিলেন তারকবাবু। হঠাৎই কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি, বাইক নিয়ে পড়ে যান। গাড়ির চাকা চলে যায় তারকবাবুর শরীরের ওপর দিয়ে। এ বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসি। দেখলাম এরকম পড়ে গেছে, পড়ে যাওয়াটা দেখিনি, পড়ে গেছে দেখেছি। এরকম ছুটে এসে দেখলাম টাকা উঠে গেছে, নারী পুড়ে এদিকে পুড়ে গেছে। এসে দেখলাম একটু নড়াচড়া করছে, নড়াচড়া করার পরে ভিতরে মোবাইল বাজছিল। আমরা তো আর কি করতে পারলাম না, আবার ছুটে চলে গেলাম। বয়স এরকম কত হবে, 38-এর মধ্যে হবে। এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনগাঁ থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক ও তার চালককে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। গাড়িটা আসছিল, এর পাই দিয়ে এও যাচ্ছিল, যাওয়ার সময় এর গাড়ির সাথে বেঁধে যায় মোটরসাইকেল কাটিং করতে। বেঁধে যাওয়াতে এই বয়স আনুমানিক 41-42, ও গাড়ি চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনায় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বাইকটিও। এ বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা জানান, এখান থেকে বাইক নিয়ে আসছিল আর লরিয়ার ডান সাইড চেপেছে, যাবার পরে ওখানে ও এরকম ওর নিচে সাইড মতো আসছিল, আসার পরে ওকে একদম পুরো ডান চাকা মেরে দিয়েছে। ডান চাকা মারবার পিছনের চাকা পড়েছে, পুরো পেটের মধ্যে উঠে গেছে। প্রতিটা মোড়ে স্কুল বাচ্চাগুলো আমাদের হাই স্কুলে যায়, সবাই যায়, তো এগুলো আমাদের ভয় থাকে, আমাদের বাচ্চা পড়ে। একটা ট্রাফিক এখানে ঠিক মতো থাকবে না, লাইন কন্ট্রোল করবে না, সেগুলো কেন হবে না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।